সকাল 7টা বাজে এন্ড আমি যাচ্ছি আমরা যাচ্ছি স্টুডিও রিভার্বে আমাদের স্টুডিওতে আজকে আমরা সকাল থেকে কাজ শুরু করব একটা বিজি ডে যাবে আজকে এন্ড সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও শুরু করলাম আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ফোক স্টেশনের 6টা গান আরটিভি ফোক স্টেশন আরটিভি ফোক স্টেশনের 6টা গান আমরা রেকর্ড করব এক টানা 6টা গান রেকর্ড করব সকাল 7টা থেকে এই জন্য শুরু করছি আর 7টা গান রেকর্ড করতে অবভিয়াসলি অনেক 6টা গান রেকর্ড করতে অবভিয়াসলি অনেক লম্বা একটা সময় লাগবে যার জন্য আর কি সকাল 7টা থেকে আমরা শুরু করছি দেখা যাক কি হয় অ্যান্ড ইনফরমেশন কিছু দিয়ে নিই সেটা হচ্ছে আরটিভি ফোক স্টেশন এইটার এই এপিসোডটার সম্পূর্ণ কভার করছি আমরা আই মিন আমি ভোকালে থাকছি অ্যান্ড কিছু কিছু জায়গায় আমার বড় ভয়েস দিবে অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট অবভিয়াসলি হৃদয় হাসিন অ্যান্ড রিদম প্রোগ্রামিংয়ে আছেন সায়েম রহমান যিনি আমাদের সঙ্গে এখন নেই আনফর্চুনেটলি ওনাকেও আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের ফুটেজের মধ্যে সো দেরি না করে লেটস স্টার্ট ইট তুমি সবাইকে একটা হাই বলে দাও বলো হাই বলবে বলবে তুমি আমার বর আজকে আমার জন্য কফি বানিয়েছে অ্যান্ড খুব মজার একটা কফি উপাস থেকে হাসতেছে আজকে খুব মজার একটা কফি দিয়ে আমরা আজকে আমার রেকর্ডিং স্টার্ট করছি আমরা স্টুডিওতে চলে এসেছি বাইরের টাইম আর দীর্ঘ একটা রেকর্ডিং সেশন আমরা এখন শুরু করবো ওকে দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহে এই যে এই বহেটা আচ্ছা পুরো বড় দেখতেছি দাঁড়া দুই ভুবনের দুই ভুবনের দুই বাসিন্দা বাসিন্দা আসি দুই বাসিন্দা অন্তর স্টার্ট করলাম প্রথম অন্তর স্টার্ট করলাম স্টার্ট করার পর জিনিসটা থামবে কোনো তাল লয় কিচ্ছু নাই তারপর তাল তোমার ইয়েটা শুরু হবে রিদমটা শুরু হবে এখানে বাট ওটা কোনো হয়তো কোনো শেগার টেগার এরকম থাকতে পারে আর মেন্ডোলিন তুমি কি এখান থেকে রিদমে ঢুকে যাবা এখান থেকে তোমার থেকে রিদমে ঢুকবা এখান থেকে তোমার ইয়েটা শুরু হবে তোমার কি বলে শেগার দের রিদমটা শুরু হবে বাট পরে হচ্ছে তো না 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 এখানটা তোমার রিদম স্টার্ট হয়ে আর এর মধ্যে হচ্ছে এটা একবার করে আবার আমরা এসরাজে যাব মানে সেকেন্ড বার অন্তর সেকেন্ড অন্তর ধরার আগে তোমার প্রথমে প্রথম থেকে তো থাকতেছে হ্যাঁ প্রথমে এসরাজে থাকবে ওকে প্রথমে এসরাজে একটা তোমার আলাপ হবে ওকে চার মাত্র না আট মাত্র কতক্ষণ এটা এটা যাচ্ছে তুমি যে
na 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 এটা চার মাত্রা ওকে আই থিংক চার মাত্রা ঠিক আছে বেশি লেন্দি করা দরকার নাই ওকে আচ্ছা আমরা এখন ভয়েস রেকর্ডিং এর কাজ করছি কেবল একটা গান রেকর্ড করা হলো এর মধ্যে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে নিতে চাই কারণ এর আগে যে সিজনগুলো হয়েছে দুইটা সিজন আমার একটা একটা করে এপিসোড ছিল মোট দুইটা এপিসোড মোট ছয় ছয় বারোটা গান আমার এই দুইটা এপিসোড গত দুইটা এপিসোড ফোক স্টেশনের আরটিভি ফোক স্টেশনের এই বারোটা গানকে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন এত এত বেশি ভালোবাসা আপনাদের পেয়েছে আমার ফোক গানগুলো যদিও আমি আবারও বলে দিচ্ছি ফোক সম্বন্ধে আমার ধারণা বা আমার জ্ঞান এই জনরাতে আমার জ্ঞান খুবই ক্ষুদ্র নেই বললেই চলে তারপরেও আমি শুধুমাত্র একটু হয়তো ডিফারেন্ট কিছু হবে বা আরটিভির যারা এটা প্রোডিউস করছেন বা যারা এটার আয়োজন করছেন তারা আমাকে বলেছেন যে সাজেস্ট করলেন যে ডিফারেন্ট কিছু করার জন্য চেষ্টা করার জন্য তো আমিও ভেবে দেখলাম যে চেষ্টা করে দেখি এই জন্যই মূলত ফোক এই জনরাতে হাত দেয়া আদারওয়াইজ আমার কোনো সাহস ছিল না এটা নিয়ে কাজ করার কারণ আমার মনে হয় যে আমার ভোকাল টোনই ফোকের জন্য তৈরি হয়নি বা না একদমই ম্যাচ করে না তো অনেক সাহস নিয়ে ফোক গিয়েছি আমি বারোটা অলরেডি গিয়েছি এখন আবার আরও ছয়টা গাইতে যাচ্ছি আপনাদের সামনে আসবে আমার আগের দুই সিজন আপনাদের আগের দুইটা এপিসোড আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনারা অনেক অনেকে আমার বিভিন্ন পোস্টে বিভিন্ন সময় কমেন্টে অনেকবার গানগুলোর কথা উল্লেখ করেছেন তো সেটার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা অনেক বেশি কৃতজ্ঞতা আমরা এবার আরও বেশি সুন্দর করে সেই দায়িত্ববোধ থেকে যেহেতু আপনারা আপনাদের ভালোবাসার দায়িত্বটা আমাদের উপর তুলে দিয়েছেন একটা বিশাল বিশাল একটা বড় একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে সেখান থেকে আরও সুন্দর করে আমরা কাজ করতে যাচ্ছি আর একটু গুছিয়ে আরও বেশি গুছিয়ে একটা প্যাকড ওয়েতে আমরা কাজ করতে যাচ্ছি দেখি কি হয় আপনাদের কেমন লাগে এবার আপনাদের কেমন রেসপন্স পায় বা আপনারা কীভাবে নেন কাজগুলোকে আমরা আমাদের আমরা যতটুকু পারি আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটাই বলার ছিল আসলে শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো যে যে কাজগুলো করছি সেগুলোকে এত এত ভালোবাসা আপনারা দিচ্ছেন এনিওয়ে নিউ সিজন আসছে ফোক স্টেশনের আমরা থাকছি ইনশাল্লাহ আপনারাও থাকছেন সাথে ভালোবাসা ছড়িয়ে দেবার জন্য তুমি সবাইকে বলো হ্যালো তুমি সবাইকে হাই দাও দিবানা তুমি ওকি ডোকি একটা হাই দাও Hello. Hi. Oh.
হ্যালো গাইস, আমি এখন আছি সাইমের হোম স্টুডিওতে। আমরা দুই বোন নাগার হচ্ছে রিদম প্রোগ্রামিং করতেছি, তো সব গানের রিদম প্রোগ্রামিং সাইমই করে। এই গানের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, আর তো মিউজিকের ব্যাপারে তো সাজেশন আছে। তো আমরা দেখি সামনের দিকে আগাই কী দাঁড়াই। নদী এই মুহূর্তে আমাদের সাথে নাই, বাট কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে হয়তো জয়েন করবে নদী। আমি কি বলবো, আসলে কাজ করতেছি, আশা করি সবারই ভালো লাগার মতো একটা গান। আর নদী তো বড় বড় সবসময় দারুণ গায়, তো আশা করছি এই গানটাও কিছু একটা হবে। তো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে থাকুক, দেখতে থাকুক।